बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम महानगर मीडियम स्कूल एंड कलेजे अनलाइन क्लासे स्वागत। आज के नवम दशम श्रेणी तृतीय अध्याय सौरजगत सम्बन्ध आलोचना करब। आमरा जानी जे सूर्यकेंद्रिक जे जगत सेटी हच्छे सूर्य सौरकेंद्रिक। सूर्य एकटी नक्षत्र जार निजस्व आलो ताप आछे आर सूर्यर जे वायुमंडल आछे तार मध्ये हाइड्रोजेन एवं हिलियम द्वारा परिपूर्ण। हाइड्रोजेन आछे 55 भाग एवं हिलियम आछे 44 भाग। अपरदिके सूर्यर उपरिभागे मोट तापमात्रा आछे 57,000 डिग्री सेलसियस। पृथ्वी थेके सूर्यर दूरत्व 15 कोटी किलोमीटर एवं सूर्यर आयतन आछे पृथ्वीर आयतन प्राय 13 लक्ष गुण बड़। सूर्य महाविश्वर प्रतिटी वस्तु कणाई तुम्हारे घूर्णयमान को वस्तु कणाई स्थिर नय। अर्थात सूर्य तर नवमंडल के केंद्र कर घूरे सूर्य तर निज अक्षर उपरे 25 दिन एक बार आवर्तन करे। सूर्यर उपरिभागे पृथ्वीर उपरिभागर मत असंख्य उचू नीचू बा दाग थाके जेगुलो के आमरा सौरकलंक बोली। আর এই সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে একটা যে জগৎ সেটি হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগতের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র নীহারিকা তারপর তোমার উল্কা ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ এবং গ্রহাণু রয়েছে। আমরা আজকে সংক্ষেপে সৌরজগতের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো নিয়ে আলোচনা করব। বুধ প্রথম। আমরা জানি যে সৌরজগতের 8টা গ্রহ আছে, তার মধ্যে বুধ সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ বা নিকটস্থ গ্রহ এটি এবং ক্ষুদ্রতম গ্রহ বটে। এর ব্যাস আছে 4,850 কিলোমিটার। এর ওজন হচ্ছে পৃথিবীর ওজনের প্রায় 50 ভাগের 3 ভাগ। এবং সূর্যের চার দিকে ঘুরে আসতে সময় লাগে 88 দিন। আর সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অনেক বেশি থাকে এবং গ্রহ তাপমাত্রা অনেক বেশি থাকে এবং এই তাপমাত্রার কারণে সূর্যের মানে এর ভূপৃষ্ঠটা অনেক উত্তপ্ত থাকে। অপরদিকে এই জায়গায় তোমার এই বুধের তেমন বায়ুমণ্ডলের তেমন কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না। আর বুধের আয়তন হয়েছে 7,48,000,000 বর্গ কিলোমিটার। বুধের পরে যে আসল শুক্র সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় গ্রহ হয়েছে সূর্য। শুক্রকে আমরা সহজে পৃথিবীতে বসে দেখতে পাই। সন্ধ্যাবেলা অর্থাৎ পূর্ব আকাশে যে আমরা অপেক্ষাকৃত উজ্জ্বল যে তারাটা বা নক্ষত্রটা উজ্জ্বল তারাটা দেখি সেটিই মূলত সূর্য, যেটাকে আমরা সন্ধ্যা তারা বলি। ঠিক ভোর রাতে যখন পশ্চিম আকাশে উজ্জ্বল যে তারাটা দেখি সেটাই আবার সূর্য, যার নাম শুক্র, তার নাম হচ্ছে শুকতারা। সূর্য থেকে এর গড় দূরত্ব হয়েছে 10.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে 225 দিন, অর্থাৎ 225 দিনে শুক্র গ্রহে 1 বছর হয়ে থাকে। শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় 96 ভাগ এবং আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ধূমায়মান এবং বায়ুমণ্ডলে বা বায়ু অপেক্ষা ভারী। এই কারণে বায়ু নিচে অর্থাৎ ভূপৃষ্ঠে অর্থাৎ শুক্রের পৃষ্ঠে আস্তরণ করে যায়। অপরদিকে আমরা আরেকটা জিনিস আমরা এই কার্বন ডাইঅক্সাইডের কথা বলতে পারি যে অগ্নির্বাপক যে যন্ত্র আছে সেই যন্ত্রগুলোর মধ্যে আমরা দেখি ওটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। অর্থাৎ ওইটা দেওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং বস্তুর মধ্যে একটা আস্তরণ তৈরি হয়, ফলে আগুন নিবাতে সাহায্য করে। অপরদিকে এই কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে শুক্রের বায়ুমণ্ডলটা ধূমায়মান, যেখানে সূর্যকে দেখা যায় না। আর এটা নিজ অক্ষের উপরে আবর্তন করে, খুব ধীরগতিতে আবর্তন করে, ফলে বছরে দুইবার সূর্য উদয় হয় এবং 2 বার সূর্য অস্ত যায়। অপরদিকে শুক্র গ্রহের ব্যাস হয়েছে তোমার 12,104 কিলোমিটার। আর ব্যাস মোট আয়তন হয়েছে 46,04,60,23,000
ছেচল্লিশ কোটি দুই লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার। এবার আসো পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ হয়েছে তোমার পৃথিবী। আর এই পৃথিবী এমন একটা গ্রহ যে আটটা গ্রহের মধ্যে পৃথিবী অধিকটা গুরুত্বপূর্ণ এবং উদ্ভিদ ও প্রাণীর একমাত্র বসবাসযোগ্য স্থান হয়েছে পৃথিবী। এর সূর্যের চারপাশে একবার আবর্তন করতে সময় লাগে তোমার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। অপরদিকে এই পৃথিবীর গতি দুইটা, একটা হচ্ছে আহ্নিক গতি, বার্ষিক গতি। নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে আমরা একদিন বলি। সূর্যতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর ব্যাস আছে তোমার 12,752 কিলোমিটার পূর্ব পশ্চিমে এবং 12,709 কিলোমিটার উত্তর দক্ষিণে। আমাদের সুবিধার্থে এর ব্যাসটা ধরে নিই আমরা 12,800 কিলোমিটার। পৃথিবীর আয়তন হয়েছে 510,142,000 বর্গ কিলোমিটার। এবং এর একটিমাত্র উপগ্রহ আছে, যেটা একটিমাত্র উপগ্রহ আছে যার নাম হচ্ছে চাঁদ। অপরদিকে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে প্রায় 78% এবং অক্সিজেন আছে তোমার প্রায় 21%। এই দুইটা উপাদান থাকার কারণে উদ্ভিদ ও প্রাণী বসবাসের উপযোগী হয়েছে। অপরদিকে আর একবার আসো পরের গ্রহটা হচ্ছে মঙ্গল। পৃথিবীর পরেই মঙ্গলের অবস্থান। মঙ্গলের সূর্য থেকে দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার, ব্যাস 6,779 কিলোমিটার। পৃথিবীর চারদিকে সূর্যের চারদিকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে 687 দিন। নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। এর মঙ্গলের বায়ুমণ্ডল আছে, তবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় 3% এবং আর্গনের পরিমাণ প্রায় 2%, এছাড়া অন্যান্য গ্যাস রয়েছে। এই মঙ্গলের উপরেও গিরিখাত এবং আগ্নেয়গিরির অগ্নিপাত রয়েছে। তোমরা অনেকে জানো যে মঙ্গল গ্রহ নিয়ে এখন নাসারা অনেকটা গবেষণা করতেছে। অনেকে বলে এই জায়গায় প্রাণী বসবাসের উপযোগী, আবার অনেকে বলে প্রাণী বসবাসের অনুপযোগী, কিন্তু তা এখন পর্যন্ত তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না। তবে মঙ্গলে যে পানির পরিমাণটা খুবই কম বলে সেই জায়গায় প্রাণীর অস্তিত্ব বা প্রাণী টিকে থাকার সম্ভাবনাও খুব কম। এই মঙ্গল গ্রহে তোমার তাপের কারণে, ভূপৃষ্ঠের তাপের কারণে মঙ্গলের যে লোহা আছে, অর্থাৎ আয়রনটা আছে, সেই আয়রনটার উপরে মরিচা পড়ে গেছে, যেই কারণে এই মঙ্গল গ্রহটাকে বলা হয় লাল গ্রহ। মনে রাখবা, মঙ্গল গ্রহটাকে বলা হয় লাল গ্রহ। আর মঙ্গলের এই লাল গ্রহ বলার কারণ একমাত্রই যে এর উপরে যে আয়রন আছে, Fe আছে, এইটার উপরে মরিচা পড়ার কারণে, মরিচা Fe2SO4 অর্থাৎ এই আর প্লাস পানি H2, অর্থাৎ H2O পানি আছে, এইটার কারণেই মূলত এটা লাল গ্রহ লাল বর্ণ ধারণ করে, যে কারণে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। এরপর আসো বৃহস্পতি। পৃথিবীর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, এটাকে বলা হয় গ্রহরাজ। এর আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 13 লক্ষ গুণ। ব্যাস 1,39,822 কিলোমিটার প্রায়। আর সূর্যের চারদিকে আবর্তন করতে সময় লাগে 12 বছর, অর্থাৎ আমরা যেখানে এক যুগ বলি সে জায়গায় বৃহস্পতিতে হয় 1 বছর। পৃথিবীর থেকে এটা অনেক বড় হওয়ায় পৃথিবীর একদিনে এই জায়গায় 2 বার সূর্য উদিত হয় এবং 2 বার সূর্য অস্ত যায়। বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক কম, কারণ আমরা জানি যে সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় আছে তোমার সূর্য থেকে এটা অনেক দূরে থাকার কারণে এর তাপমাত্রাটা কম হয়। সূর্য থেকে দূরত্ব আছে প্রায় তোমার 77.8 কোটি কিলোমিটার, যে কারণে এটা তাপমাত্রাটা খুব কম আসে। আর এখানে উপগ্রহ আছে 67টি। এই 67টি উপগ্রহ আছে এবং উপগ্রহের দিক দিয়ে এখানে খুব বড় একটা গ্রহ। এছাড়া
বৃহস্পতির উপরেও এরকম বায়ুমণ্ডল আছে, তবে বায়ুমণ্ডলে তোমার যে গ্যাসগুলো আছে তার মধ্যে হিলিয়াম, হাইড্রোজেন এগুলোই বেশি, যেখানে প্রাণী বসবাসের একমাত্র একেবারে অযোগ্য। এরপর শনি বৃহত্তমের দিক দিয়ে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম গ্রহ হয়েছে শনি। এর সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিলোমিটার, ব্যাস আছে তোমার 116,464, 116,464 কিলোমিটার। সূর্য থেকে দূরে থাকার কারণে শনি তোমার সূর্যের চারদিকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে 29.5 মাস। 29 বছর 5 মাস, এর আয়তনে যে পৃথিবীর আয়তনের প্রায় নয় গুণ, পৃথিবীর আয়তনের প্রায় 9 গুণ। আর এদেরকে খালি চোখে এক উজ্জ্বল বলয়ের মতো দেখা যায়, দেখা যায় উজ্জ্বল বলয় বেষ্টন করে আছে। শনির উপগ্রহ সংখ্যা 62টি, শনির উপগ্রহ সংখ্যা 62টি, শনির উপগ্রহ সংখ্যা 62টি। এরপর আসে ইউরেনাস এবং নেপচুন। ইউরেনাস এবং নেপচুন হচ্ছে দাতাকর্মে একেবারে দূরের দুইটা গ্রহ, এবং ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ। 84 বছরে, অর্থাৎ সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার, এবং 84 বছরে সূর্যকে একবার পরিভ্রমণ করে। আমরা হয়তো ওই তথ্যগুলো লিখি নেই সময়ের স্বল্পতার কারণে, ঠিক আছে। আর পৃথিবীর ওজনের প্রায় পৃথিবীর প্রায় 64 গুণ বড়, এবং ওজন হচ্ছে পৃথিবীর প্রায় 15 গুণ। ইউরেনাস এখানে প্রায় 27টি উপগ্রহ রয়েছে, আর এর ব্যাস আছে 49,000 কিলোমিটার। আর নেপচুন একেবারে দূরের একটা গ্রহ, এর গড় ব্যাস আছে 49,244 কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার। আর নেপচুন 165 বছরে সূর্যকে একবার পরিভ্রমণ করে। তাহলে এই আমাদের সৌরজগতের এই যে পরিচয়টা, অবশ্যই তোমরা আমার জায়গার কম থাকার কারণে আমি চিত্রটা আঁকতে পারি নাই, এইভাবে তোমরা চিত্রটা অবশ্যই আঁকবা। তবে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা যে শনি এবং বৃহস্পতির মাঝখানে যে এরকম একটা গ্রহপুঞ্জ দেখা যায়, এটি অনেকগুলো গ্রহ মানে গ্রহ সাদৃশ কিছু বস্তু পুঞ্জীভূত অবস্থায় আছে, বিদায়কে গ্রহপুঞ্জ বলা হয়। এর ব্যাসও অনেক, তাই তোমরা বইয়ের ভিতরে অর্থাৎ বইটা দেখে যদি এটার সাথে মিল করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ মনে থাকবে আশা করি। ধন্যবাদ, আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে।